প্রিয় দর্শক, ইউএসসি নিউজ অনলাইন ডটকমের নিয়মিত আয়োজন ইউএসসি নিউজ অনলাইন জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাকাউদ্দিন সেলিম। আজ ইউএসসি নিউজ অনলাইন জার্নালের 319তম পর্ব। এই পর্বটিতে বাংলাদেশি আমেরিকান ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স কনসালট্যান্ট খুসরুল আলম আলমকে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সেই আজকের অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী, তিনি যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন বসবাস করছেন, এখানকার সব বিষয়ে খোঁজখবর রাখেন, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের সাথে এবং আন্তর্জাতিক রাজনীতি বাংলাদেশের সব কিছু নিয়ে তিনি খোঁজখবর রাখেন এবং এসব বিষয়ে আমরা আজ কথা বলব। আজকে যুক্তরাষ্ট্রের সারা বিশ্বে যে বিষয়টি করোনা ভাইরাস, সারা বিশ্বে আতঙ্কের নাম করোনা ভাইরাস, যুক্তরাষ্ট্রেও এর অস্তিত্ব পাওয়া গেছে। ইতিমধ্যে 6 জন মারা গিয়েছে এবং অনেকে আক্রান্ত হয়েছেন। আমরা এই বিষয় নিয়ে কথা বলব এবং এখন সারা বিশ্বে আরেকটি বিষয়ে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাইরে যে ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক, বিশেষ করে মোদি সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মধ্যেও এখানে আতঙ্ক বিরাজ করছে। তারা এই বিষয় নিয়ে এখানে সভা সমাবেশ করছে যে ওইখানে যে পরিস্থিতি এবং বাংলাদেশে মোদি আগমন যাওয়াকে কেন্দ্র করে সেই বিষয় নিয়েও কথাবার্তা হচ্ছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমি প্রথমে আলমে আমরা যে বিষয়টি শুরু করবো সেটা যে করোনা ভাইরাস, যুক্তরাষ্ট্রে যে সর্বশেষ কী পরিস্থিতি কতটুকু জানলেন সেই বিষয়ে শুরু করেন। যুক্তরাষ্ট্রের থেকেও আমার মনে হয় গতকাল থেকে আমাদের নিউ ইয়র্কের বিষয়টা নিয়ে আমাদের এখন বেশি কথা বলা উচিত, যেহেতু আমরা নিউ ইয়র্কে। তো আসলে দেখা যাচ্ছে যে এইখানকার নিউজ মিডিয়াগুলো তো একটু অন্য ধরনের, মানে আমাদের মতো এরা ঠিক না যে হঠাৎ করে রিউমার হবে এই ধরনের কোনো জিনিসকে ওরা সামনে আসতে দেয় না। তো বাই দিস টাইম আজকে যেটা সকালের খবরে আমি দেখলাম, ওয়েচেস্টার কাউন্টিতে আপনি শুনছেন নিশ্চয়ই যে 50 একজন ব্যক্তি, উনি ম্যানহাটনে জব করেন, তো একটা ল ফার্মে, ছোট্ট একটা ল ফার্মে উনি জব করেন, উনি এফেক্টেড, এটা শিওর। ওনার ধরা পড়ছে। ধরা পড়ার পরে মজার ব্যাপার হচ্ছে যে ওনার দুইটা ছেলে, দুইটাই নিউ ইয়র্কে পড়াশোনা করে, একটা স্কুলে একটা কলেজে, সরি একটা ভার্সিটিতে। তো স্কুলের জন্য মানে ব্লাড টেস্টের পরে বোধ হয় বা বিভিন্ন টেস্টের পরে ওর কোনো কিছু পাওয়া যায়নি, ও নেগেটিভ, ও হিজ ওকে। বাট ইউনিভার্সিটিতে যিনি পড়েন, যে ছেলেটা, ওনার পজিটিভ আসছে। তো পজিটিভ আসার পরে এইটাই সবচেয়ে খুব আসলে একটা কষ্টের, যে ও এই কয়দিন ক্লাস করছে, গত 8-10 দিন যারা ওর সঙ্গে ছিল রিলেটেড সবাইকে কিন্তু এক্সামিন করার জন্যে নিয়ে যাচ্ছে, পুলিশ হোক বা কোনো অন্য এজেন্সি হোক। এটা কিন্তু একটা সাংঘাতিক হার্মফুল, কারণ অনেকে আসলে স্টুডেন্ট তো তার সামনে এক্সাম থাকতে পারে অথবা পড়াশোনা নানানভাবে কিন্তু ব্যাহত হবে। আর এই ভদ্রলোক যে ফার্মে জব করতেন, ওইখান থেকে 6 কিন্তু আজকে বোধ হয় 6 নিয়ে যাওয়া হয়েছে টেস্টের জন্যে। তো এই 6 কিন্তু ইনকাম ব্যাহত হবে। হ্যাঁ, তো এবং শুধু এই 6 না, হয়তো লিফটম্যান, হ্যাঁ, এদেরকেও ধীরে ধীরে নিয়ে যাবে, মানে ও যাদের রিলেটেড ছিল লাস্ট 7 সবাইকে নিয়ে যাবে। আর ওয়েচেস্টার কাউন্টির মেয়র সাহেব আজকে বললেন যে নিউ ইয়র্কেরও একটা মেয়ে এফেক্টেড, ওর বয়স 30, কিন্তু নিউ ইয়র্ক সিটির মেয়রের যে হেলথ রিলেটেড যিনি কনসার্ন পারসন, ওনার নামটা ভুলে গেলাম আমি, তো উনি আবার কিন্তু স্বীকারই করলেন না, টেকনিক্যালি অ্যাভয়েড করলেন, উনি শুধু ওয়েচেস্টার কাউন্টির ওই মানে 50 ভদ্রলোকের ইয়ে করলেন। আর গতকালকে একটা ঘটনা ঘটছে, আমাদের জামাইকায় যাওয়ার পথে এফ ট্রেনকে শার্টফিনে থামিয়ে রেখে একটা কম্পার্টমেন্ট থেকে পুরা সবাইকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে ফর সাম মেডিকেল টেস্ট, হয়তো কোনো ইনফরমেশান ছিল। তো আসলে আমরা বলতে পারি মানে করোনা ইটস অলমোস্ট নকিং আওয়ার ডোর। হ্যাঁ, সো এই মুহূর্তে সাংঘাতিক আতঙ্ক সবার মধ্যে, এবং আমিও যে আসছি আজকে ট্রেনেই আসছি, আমার মধ্যেও কিন্তু কাজ করছিল, আমি কিন্তু কোনো হ্যান্ডেল ধরিনি। হ্যাঁ, হ্যান্ডেল না ধরেই আসছি, কেননা করোনা ভাইরাসের গত কয়েকদিন ইউটিউবে যেটা পাওয়া গেল, আপনার স্টিলের যে কোনো জিনিসে আপনি যদি ওই এফেক্টেড পার্সন যদি হাঁচি দেয় অথবা একটা কাশি দিল বা একটু জোরে নিঃশ্বাস ছাড়লো, ওই স্টিলে যেখানে লাগবে ওটা 10 থাকবে। আর কাপড় চোপড়ে ধরেন সে আপনার পাশে বসে আছে, হ্যাঁ, হাঁচি দিল আপনার কাপড়ে হয়তো জামটা আসছে, এই জামটা কিন্তু 2 থাকবে। এবং আরও ভয়াবহ হচ্ছে, ও যদি কোনো অ্যাপার্টমেন্টের বাসিন্দা হয়, ওর ওই টয়লেট থেকে সমস্ত অ্যাপার্টমেন্টের সমস্ত মানে কি বলবো
প্রত্যেকটা টয়লেট অ্যাফেক্টেড হবে, এবং এটা যারা ইউজ করবে তারা মানে এটা কনফার্ম বলা যায় যে ওরা অ্যাফেক্টেড হবেই। তো এতটা ভয়াবহ একটা ব্যাপার। তো এখন আসলে এটা মানে ভাষা নেই যে কীভাবে এটা প্রকাশ করা উচিত আমাদের। 100% অস্বাভাবিক ছোঁয়াচে, অস্বাভাবিক ছোঁয়াচে এটা, যেখানে মানে এই জন্য ওই যে একজন একটু কোনো কিছু সন্দেহ হলে পরে পুরো তার সাথে যারা রিলেটেড, হ্যাঁ মানে হ্যাঁ সবাইকেই ওরা নিয়ে যাচ্ছে। এটা অবশ্যই একদিক দিয়ে ভালো যে অন্তত ওই লোকগুলোকেও যদি পাওয়া যায় তো ওদেরকে একটা সেফ সাইডে রেখে এটা একটা ট্রিটমেন্টের আসা এসে নিয়ে আসা। কিন্তু এখন প্রবলেম হচ্ছে আপনার আমার ভিতরে মানে কে যে পেশেন্ট এটা তো এখন আমরা জানি না, ইটস লাইক অলমোস্ট নিউমোনিয়া। তো এখন এই জন্য সবাই অ্যাডভাইস দিচ্ছে, ডাক্তাররা বা মেডিকেল কনসার্ন সবাই, যে যদি কারো এখন জ্বর সর্দি কাশি ঠোঁটে ব্যথা, হ্যাঁ মানে একটু নিঃশ্বাসে প্রবলেম, এটা যদি হয় সবার এখনই ডাক্তারের ট্রিটমেন্টে যাওয়া উচিত। অনেকে আমরা বাংলাদেশিরা বিশেষ করে আমরা একটু অ্যাভয়েড করি যে আমার একদিনের কাজ মিস হবে। অনেকে নিম্ন আয়ের বাংলাদেশি যারা সবাই তো চিন্তা করে হাই হ্যাঁ আমি যদি ডাক্তার কাছে যাই একটা দিন আমার নষ্ট হয়ে যাবে, এই একটা দিনের চিন্তায় সে কিন্তু এফেক্টেড হয়ে যাবে। আর এটা হঠাৎ করে বোঝা যাবে না, 14 দিন পরে সে কিন্তু আস্তে আস্তে মানে খুব র্যাপিডলি তার অবস্থা খারাপ হয়ে যায়। তো ওই সময় যদি হসপিটালাইজ না হয় তাহলে তাকে সেভ করাটা মুশকিল হয়। হ্যাঁ এটা নিঃসন্দেহে 78টা দেশে বোধহয় ছড়া পড়ছে, 75 অথবা 78 এরকম। বাঙালি হচ্ছে কি আমাদের সত্য অপ্রিয় হলেও সত্য কথা, আমাদের বেশিরভাগ মানুষ তো আসলে একটু আশা অন্যভাবে, নিম্ন আয়ের অথবা গ্রামকেন্দ্রিক সভ্যতার থেকে আসা। হ্যাঁ এরা কিন্তু মিডিয়ার সাথে সবসময় সব কানেক্টেড না। ওই ধরেন বাংলা পত্রিকা যেটা আসে উইকলি, কেউ একটু দেখলো অথবা দেখলো না, আর রিউমার এই কারণে আমাদের মধ্যে ছড়ায় বেশি। হ্যাঁ হয়তো কেউ একটা মিস ইনফরমেশান দিচ্ছে, ও তো আরও ভয় পেয়ে যাচ্ছে, অথবা কেউ একটা শ্রেণী আছে টোটালি অ্যাভয়েড করে, আরে এটা কী হবে। হ্যাঁ কিন্তু আমাদের যে কী করা উচিত এই সিচুয়েশানে, আমাদের কীভাবে অ্যাডভান্স হতে হবে, এই জিনিসগুলোকে আসলে ওদের একটু না বোঝাতে পারলে প্রবলেমে পড়বে। আমি আজকে কয়েকজনের সঙ্গে আলোচনা করে দেখছি, ধরুন 5-7 জনের সাথে কথা বলছি, বেশিরভাগ মানুষেরই কিন্তু একটা ড্যাম কেয়ার টেন্ডেন্সি, আরে ভাই কী হবে এর থেকে কত বড় বড় জিনিস আসছে। ও কিন্তু জানে না যেটা কত সিরিয়াস একটা ব্যাপার, ওয়ার্ল্ডের সবাই ভয় পাচ্ছে এখন। সেখানে আমাদের কমিউনিটিতে ওই ধরনের কিন্তু আসলে ওই ইয়েটা তৈরি হয়নি যে আমাদের কী করা উচিত। আর এমন কোনো এইখানে আসলে নিউ ইয়র্কে অনেক অ্যাসোসিয়েশন অনেকেই কাজ করে, কিন্তু এই সময় যে সেবাগুলি দেওয়া দরকার বা মানুষকে সচেতন করার জন্য যেগুলো করার দরকার কেউ কিন্তু করে না। মানে কী করণীয়, কী করা দরকার, অন্তত মানুষকে জানানো উচিত যে দিস ইজ করোনা ভাইরাস, হ্যাঁ সিমটমগুলো এটা, এবং উই শুড ডু দিস, মানে আমাদের এই মানে প্রিকিউশনগুলো থাকতে হবে, বা এই করা উচিত, এইটা করা যাবে না, এই কয়টা দিন অন্তত সেফ থাকতে হবে তোমাদেরকে। আমরা তো কেউ হাত ওয়াশ করি না, আপনি প্রত্যেকটা রেস্টুরেন্টে, যে আমি আপনার এখানে আসার আগে রেস্টুরেন্টে বসছিলাম, অনেককেই দেখলাম সোজা এসেই খাবারটা নিয়ে হাত দিয়ে খাচ্ছে। এখন কিন্তু সেই সিচুয়েশান না, এইখানকার যারা আমেরিকান কেউ কিন্তু হাত না দিয়ে খাচ্ছে না, এমনকি আমেরিকানরা হ্যান্ডশেক করা পর্যন্ত এখন বন্ধ রাখছে সব, কিন্তু কোনোই দিয়ে স্বাগত জানাচ্ছে একজন আর একজনকে, ভেরি ডিফারেন্ট একটা ব্যাপার। হ্যাঁ ম্যানহাটনে আপনি গেলে দেখবেন সবাই কেউ হাতটা আগায় দিলে আরেকজন কিন্তু কোনোই আগায় দিচ্ছে, এটা খুব ফানি, যদিও সবাই হাসাহাসি করছে এটা নিয়ে, বাট ওরা কিন্তু সঙ্গে সঙ্গে জিনিসটাকে অন্যভাবে নিয়ে নিল। আর আমাদের কমিউনিটি এখনও ড্যাম কেয়ার, এখনও তারা রেস্টুরেন্টে বসে হাত দিয়েই কিন্তু খাচ্ছে। এটা নিঃসন্দেহে, হ্যাঁ না সতর্কতা বেশি, কিন্তু ওদের মধ্যেও কিন্তু ওইভাবে এখন ওইভাবে সতর্কতাটা ওদের আসেনি, তবে ইদানিং সবাই ওদেরকে একটু অ্যাভয়েড করাতে ওরা এই ব্যাপারে এখন চিন্তিত, প্রথম দিকে কিন্তু ছিল না। এখন চাইনিজ পিপুল আপনার পাশ দিয়ে হেঁটে গেলেও কিন্তু আপনি সরে যাচ্ছেন, শুধু আপনি আমি না, ওয়ার্ল্ডের প্রত্যেকটা জায়গায় চাইনিজদেরকে আলাদাভাবে দেখা হচ্ছে। ইন্ডিয়াতে তো ঘোষণা দিয়ে যে চাইনিজ পিপুল তোমার আশেপাশে থাকলে ইউ শুড অ্যাভয়েড দেম। এখনো ধরেন যেমন আমাদের এখানে নিউ ইয়র্কে যখন প্রথম ই হলো আপনার ক্যানেল স্ট্রিটে, যেখানে ইয়ে কী বলে চায়না টাউনে যখন হঠাৎ করে কাস্টমার কমে গেল, নিউ ইয়র্ক সিটির থেকে কিন্তু প্রোগ্রাম করে সবাইকে ইনভাইট করা হয়েছে যে আপনারা আসেন, ভয় নাই। হ্যাঁ তো ওই সময় কিন্তু মানুষ একটু আশ্বস্ত ছিল কয়েকটা দিন, কিন্তু এখন কিন্তু নাই। এখন আপনার
ধরেন আপনি চাইনিজ অধ্যুষিত যে এলাকাগুলো অলমোস্ট ফাঁকা, ওরা ছাড়া আর কেউ নাই। হ্যাঁ, দ্যাটস মানে ডিফারেন্ট একটা সিনারিও দেখা যাচ্ছে এইসব অঞ্চলে এখন। তো সে বিষয়ে আপনার যে বললেন যে বাঙালি তো অনেক সংগঠন রয়েছে, হুম, তাদেরও সেই ভূমিকা এখনকার পরিস্থিতিটা নিয়ে অবশ্যই ধরেন, হ্যাঁ অবশ্যই বাংলাদেশ সোসাইটি তো জীবনেও করে না, কিন্তু আর যেগুলো জেলা ভিত্তিক বা উপজেলা অনেক সংগঠন, তো সবারই অন্তত নিজেদের মেম্বারকে কিভাবে আমরা সচেতন করবো এটা করা উচিত। আর বাংলাদেশি ডাক্তার তো এখানে অনেক রয়েছেন, কেউ কেউই এই ইনিশিয়েটিভগুলো নিয়ে আগায় না, ওদের অনেক অর্গানাইজেশন এখানে আছে। আপনি ডাক্তারদের অ্যাসোসিয়েশন আছে, হ্যাঁ আপনি নিশ্চয়ই ইয়ারলি দাওয়াত পান সব জায়গায়, কিন্তু এইসব জায়গায় যেগুলো কাজগুলো করা দরকার এখানে কেউ করে না। এবং যে ডাক্তারদের বিভিন্নভাবে আসলে হুম মিডিয়াতে এসে বা বিভিন্ন জায়গায়, হ্যাঁ এখন এখন অ্যাডভান্স হওয়া উচিত ডাক্তারদের সব থেকে বেশি, প্রচুর ডাক্তার তো আমাদের, তো মোর দ্যান 200 বোধহয় ডক্টরস না, অনেক ডাক্তার রয়েছেন এবং যারা এখানকার ডিগ্রি রয়েছে, হুম ডিগ্রি হুম ছাড়া তো অনেকে অনেক, হ্যাঁ রাইট রাইট। তারপর ভাই আপনার আপনার তো 19 নিউজ, 19 চ্যানেল 19 নিউজ, চ্যানেল 19 নিউজ একটা পোর্টাল রয়েছে এবং হুম হুম সেটা দেশে বিদেশ বিশ্বে বিভিন্ন জায়গা থেকে কাজ করছেন, বিশ্বের বিভিন্ন জায়গার খবরাখবর আছে। এখন এই যে আন্তর্জাতিকভাবে আপনি যখন ইন্ডিয়াতে যে সাম্প্রদায়িক বলা যে দাঙ্গা হয়ে গেল অনেকটা, হুম হুম যদিও এটা একতরফা বলা হয় যে মুসলমানদের থেকে এটা যে তাদের যে নাগরিকত্ব আইন নিয়ে যে বিষয়টা, তো সে বিষয় নিয়ে অনেক তুলকালাম কাণ্ড হয়ে গেছে ইন্ডিয়াতে, তার প্রভাব যুক্তরাষ্ট্র বিভিন্ন সংগঠনগুলো কিন্তু সভা সমাবেশ করছে এখান থেকেও, হুম তো এই বিষয়টা কীভাবে দেখছেন? আসলে দিল্লির ঘটনাটাকে দাঙ্গা বলাটা ঠিক হবে না, রীতিমতো হামলা, পরিকল্পিত হামলা। আসলে হ্যাঁ মুসলমানরা তো এভাবে হ্যাঁ একদম, এটা এটা পুরাপুরি পরিকল্পিত ছিল, এবং আপনি আন্তর্জাতিক অনেক মিডিয়াতে আসছে যে পুলিশ কিন্তু মসজিদে হামলায় অংশ নেওয়ার একটা অনেক কিছু প্রমাণও আছে বোধহয় ওদের কাছে, নিউজটা করছে খুব স্ট্রংলি ওরা, এবং আগুন দেওয়াটা পুলিশের হাতেই শুরু। হ্যাঁ তো এটাকে যদি আপনি দাঙ্গা বলেন, দাঙ্গা বলতে তো একজন প্রতিরোধ করতে হবে, দুই পক্ষর হতে হবে, বাট এখানে কোনো পক্ষ ছিল না, নিরীহ বাচ্চাদেরকে মেরে ফেলা হয়েছে, মহিলাদেরকে মারা হয়েছে, এবং এখনও লাশ পাওয়া যাচ্ছে, আজকে বোধ হয় 10 জনে 11 জনের লাশ পাওয়া গেল নর্দমার মধ্যে। সো এটা জেনোসাইড। হ্যাঁ তো এটা আসলে ওইভাবে ইয়ে করা যায় না, এটা মোদি সরকার তো সবাই জানে যে সে তো আসলে মৌলবাদী সংগঠন, তো এদের কাছে এটা প্রত্যাশিত, কিন্তু ইন্ডিয়ার রাজনীতির সাথে এটা আসলে কোনোভাবে যায় না। ইন্ডিয়ার যাই হোক, হ্যাঁ হ্যাঁ মোটামুটি, কিন্তু ওরা গণতান্ত্রিক একটা চরিত্র, হ্যাঁ স্ট্রংলি করছে, এটা এটাও আবার ভালো। যেমন ধরেন এখন আমাদের জুম্মার নামাজের সময় ওরা ওরা পাহারা দিচ্ছে, হ্যাঁ আমাদের এখানেও যেটা হতো দাঙ্গার সময় আমাদের লোকজনও কিন্তু মন্দির পাহারা দেওয়ার ইতিহাস আমাদের আছে, এটা আসলে আমাদের উপমহাদেশের চিত্র। কিন্তু এই মৌলবাদী সংগঠনগুলো আজীবনই ফেরোসাস, এরা এরা আসলে কোনো কিছুই কেয়ার করে না, আর মোদি তো ওই সংগঠনেরই নেতা, অর্থাৎ এটা হবে এটা স্বাভাবিক। কিন্তু মোদি তো প্রথম আসার পরে তো অনেকদিনই তো ভালো ছিল এমন তো ঘটনা, এটা এটা একটা ইটস অলমোস্ট আপনি বলতে পারেন এটা একটা অ্যাক্টিং, হ্যাঁ পলিটিক্যাল অ্যাক্টিং, এখন আস্তে 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 ওর ইয়েটা প্রকাশ পাচ্ছে সরাসরি। যুক্তরাষ্ট্র প্রবাসীরাও কিন্তু বিভিন্ন আপনি দেখেছেন হুম হুম বিভিন্ন জায়গায়, সবাই সবাই যে যার অবস্থান থেকে সবাই, কিন্তু ধরুন আপনি আমিও তো এটা মেনে নিতে পারি না, এমনকি এখানে যারা হিন্দু ধর্মের আছে অনেকের সঙ্গেই কথা বলে দেখেন কেউ কিন্তু জিনিসটাকে ভালোভাবে নিচ্ছে না, শুধুমাত্র এই বিজেপির লোকজন ছাড়া কেউ এটাকে তো সাপোর্ট করবে না, তো উপমহাদেশেই আমাদের এর টোটালি এর এন্ট্রিতে। এখান থেকে বাংলাদেশের বিষয়টা যদি দেখা যায় সেটা কি মনে হয় বাংলাদেশের যে মোদির আগমন যাওয়ার কথা সেখানে? এটা আসলে এই মুহূর্তে গভর্নমেন্ট, যদি আপনি রাজনৈতিক শিষ্টাচার বলেন, গভর্নমেন্ট তো আর বলতে পারবে না, তাকে ইনভাইট করা হয়ে গেল, তো সেখানে তো গভর্নমেন্ট বলতে পারবে না যে না তাকে আনা যাবে না, এই সিচুয়েশনে কখনো যাওয়া যায় না। হ্যাঁ তো সেখানে একটা জিনিস এটা হয়তো বা হতে পারে যে যেভাবে পাবলিক সেন্টিমেন্ট এখন আস্তে আস্তে গ্রো করছে, হ্যাঁ হয়তো 11th আওয়ারে ইন্ডিয়া এটা চেঞ্জ করতে পারে, ইন্ডিয়া থেকেই হয়তো বলা হবে যে উনি একটা কারণ দেখানোর পরে হয়তো উনি বলবেন যে আসবেন না। স্পিকার তো বাংলাদেশের যে স্পিকার হুম হুম ইন্ডিয়া যাওয়ার কথা, হ্যাঁ তার সফরটা স্থগিত করা হয়েছিল, শুধু শুধু মানে এই মুহূর্তে স্পিকার না, আরও 3 জন মিনিস্টারের ইতিপূর্বে কিন্তু বিভিন্ন প্রোগ্রাম ছিল আর ক্যান্সেল করছে। হ্যাঁ তো এটা এটা একটা অন্য ধরনের ইয়ে। আর ওই উপমহাদেশের রাজনীতিতে যদি যান আপনি, নেপালে ইন্ডিয়ান সাপোর্টটা একদম নাই, রীতিমতো ইন্ডিয়া খেদাও আন্দোলন ওদের সাকসেস, হ্যাঁ মানে ইন্ডিয়ান চ্যানেলগুলোকে দেখতে দেয় না এখন নেপাল, তারপরে ভুটান বলেন, শ্রীলঙ্কার থেকে তো আগেই চলে আসতে হয়েছে, একমাত্র ওদের কিন্তু বাংলাদেশ। এই বাংলাদেশে ওরা আসলে খুব সিরিয়াসলি চাইবে যে এটা যাতে ক্যান্সেল না হয়,
তো লাস্ট মোমেন্টে যদি মুভমেন্ট তৈরি হয় তখন তো ইন্ডিয়ান গভর্নমেন্ট আমার মনে হয় না যে প্রেস্টিজ রক্ষার্থে এটা এটা ইয়ে করবে, হয়তো বা চেঞ্জ করবে আমার যা মনে হয়। 11th আওয়ারে যে হবে, আগে হয়তো হবে না। তো আমাদের যুক্তরাষ্ট্রে যে এখানে নতুন প্রজন্ম যেভাবে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে, বা বিশেষ করে তারা পড়াশোনা ভালো করছে এবং বিভিন্ন কাজেও তাদের মানে যতটুকু বিভিন্নভাবে নতুন প্রজন্ম অনেক ভালো করছে, সেই বিষয়টা যদি বলেন যে আসলে আমাদের এই নতুন প্রজন্ম বাংলাদেশ নিয়ে কী ভাবছে। আসলে এটা মজার ব্যাপার হচ্ছে যে নতুন প্রজন্ম আমার মনে হয় এরা আমাদের থেকে কিন্তু অনেকটা সিম্প্যাথেটিক। আপনি দেখবেন যে মনে হয় যে এই ছেলে কিছুই করেন না, সারাদিন হয়তো কম্পিউটার নিয়ে আসে, ওই ছেলের মধ্যে মানবতাবোধ আপনার আমার থেকে অনেক বেশি। খেয়াল করে দেখেন, কিছু একটা খারাপ দেখলে ওরা কিন্তু সহ্য করতে পারে না। আর এইখানে যারা পড়াশোনা করে ওরা তো আসলে আরও সফট হার্টেড হয়ে যায়, আর এখানে জন্মলে তো কথাই নেই। তো এরা আসলে কোনোদিনই যে দলে কী করুক ওরা বিএনপি আওয়ামী লীগও বুঝেও না। হ্যাঁ, আপনি আপনি হয়তো আলাপ করলেই বুঝতে পারবেন যে ওরা ওগুলো বোঝে না। ওরা চায় যে বাংলাদেশটাও আমেরিকার মতো হোক, এরকমই ওরা দেখতে চায়। অথবা আমাদের উপমহাদেশের এই সমস্ত নোংরামিগুলো, কেন এত লোক মারা গেল, কেন মারলো ওইভাবে, হ্যাঁ ওদের মধ্যে রিয়াকশানটা কিন্তু একই রকম, আরও বরঞ্চ খারাপ। হায় রে, এইভাবে মারা হলো মানুষকে, ওরা কিন্তু হিন্দু মুসলিমও দেখে না, মানুষ এতগুলো মানুষকে এইভাবে মারা হলো। ওদের আমার মনে হয় যে ম্যাক্সিমাম কিন্তু এইভাবেই ওদের এক্সপ্রেশনটা দেখা যায় ওদের মধ্যে। চিন্তা করে জানতে হয়, আর ওদের তো গুগল মামা আছে, সঙ্গে সঙ্গে সার্চ করলেই ওরা পেয়ে যাচ্ছে যে আসলে মানে সিনারিওটা কি। নতুন প্রজন্ম বাংলাদেশ সম্পর্কে তাদের কতটুকু ভাবে, বাংলাদেশে যে মনে করেন এখন একটা জেনারেশন নতুন যারা এখানে জন্ম নেয়া বা বের ওঠা, তারা কি ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে আসলে কি চিন্তা করবে বা দেশে যাওয়ার, দেশে কিছু করার? আসলে বাংলাদেশে যারাই যায় নতুন প্রজন্মের, আপনি দেখবেন যে এই ওরা প্রথমে একটা ধাক্কা খায় আতিথেয়তা। আমাদের আতিথেয়তাতে কিন্তু ওরা প্রথমে একটু বিরক্ত হয় অনেকে, যেহেতু আপনি তাকে নিয়ে গেলেন তার খালার বাড়িতে বা তার চাচার বাড়িতে, হ্যাঁ তাকে জোর করে খাওয়ানোর অন্যর একটা সবাই চেষ্টা করে। ওরা চিন্তা করে, অনেকে আমার আমার কাছেও বলছে, অনেকে এখান থেকে যাওয়া এখানেই জন্ম, বলে যে আঙ্কেল দেখেন তো স্টমাক আমার, পেটটা আমার, ওরা বলে কিছু কিছু হবে না তুমি খাও। হ্যাঁ, তো প্রথমে বিরক্ত বোধ করে, তারপরে ওদের সবার হসপিটালিটি, ওভারঅল বাংলাদেশের হসপিটালিটিটা দেখে কিন্তু খুব ওরা আসলে আকৃষ্ট হয়ে যায়। আর সবচেয়ে খারাপ হয় যেটা, ধরেন এয়ারপোর্ট থেকে নামার পরে যখন এতগুলো ফকির আসতে থাকে একটার পর একটা, দেখবেন যে এখানকার বাচ্চা, আমার আমার জানা মতে আপনিও চিনবেন জ্যাকসন হাইটসে আমাদের ফেরদৌস ভাই, ওই যে ট্যাক্স ফাইল টেল করেন আন্ডারগ্রাউন্ডে, উনি ছেলে নিয়ে প্রথমবার গেলেন, যাওয়ার পরে গুলশানে উনি গাড়ি নিয়ে যাচ্ছেন, এটা না বললেই নয়, গাড়ি নিয়ে যাচ্ছেন, ফকির বারবার আসছে, আর ওই ভাই ওই 2 টাকার বোধ হয় ছিল নোট বান্ডিল করা, একটা দুইটা নোট দিচ্ছেন। এখন ছেলে সামনের ছিটে ছিল, ওর বয়স তখন 7-8 বছর হবে, ও জিজ্ঞাসা করছে বাবা তুমি কত দিলা এটা ইউএস কারেন্সিতে কত, আর মুশকিলে পড়ছে, লজ্জায় আর বলে না। পরে ক্যালকুলেশন করে বলার পরে বলে মাই গাড, তুমি মাত্র এত টাকা দিচ্ছ এই অভাবী লোকটাকে, তুমি আরও বেশি করে দাও। হ্যাঁ, তো ও এত ক্রেজি হয়ে উঠছে যে প্রত্যেকটা ফকিরকে ওই ভাইয়ের পকেটে যতক্ষণ টাকা ছিল $100 করে তার দিতে হয়েছে, বুঝছেন? এই হচ্ছে আমাদের প্রজন্ম, নতুন প্রজন্ম, আমেরিকার প্রজন্ম, বুঝছেন? এদের এরা তো বিশাল মনের অধিকারী, এরা দেশে যে ওরা চায় যে বাংলাদেশের অভাবী মানুষগুলোর উন্নতি হোক, একই রকমভাবে দেশটা চলুক, হসপিটালিটিটা তো আমাদের অ্যাসেট। হ্যাঁ, এর বাইরে ওরা ঠিক একই রকম একটা রিফ্লেকশন দেখতে চায় বাংলাদেশেও, সব সিস্টেমে ট্রাফিক সিস্টেম, এই ট্রাফিক প্রবলেমটা হবে না, যেটা হয় এয়ারপোর্ট থেকে আপনার গুলিস্তান যেতে গেলে 3 ঘন্টা লাগে এখন, এইগুলিই আর কি। তো এখানে ধরেন যেভাবে বাংলাদেশে তো অনেক বিষয়ে যেটা বললেন অনেক অভাব অনটন রয়েছে, সেখানে এখানে নতুন প্রজন্ম কি দেশে বিনিয়োগ করার বা দেশে কিছু করার এরকম অনেকেই যায় আসলে এখান থেকে, নতুন প্রজন্ম চিন্তা করে, কিন্তু বাংলাদেশে ধরুন আমি ফাইন্যান্সিয়াল জগতে কাজ করি ইন্টারন্যাশনালি, আমি জানি বাংলাদেশের সঙ্গে কিন্তু আইনগত একটা ব্যাপার আছে, বাংলাদেশ চলে কিন্তু ইংল্যান্ডের লতে, ব্রিটিশ লতে। হ্যাঁ, আমাদের স্যারাউন্ডেড কানাডাও কিন্তু তাই, তো কানাডার একজন যে সহজে বাংলাদেশে যে কোনো কিছু করতে পারে, কারণ ও তো ইউজ টু লয়ের সঙ্গে। তো আমাদের এরা যখন যায় তখন এদের 2-3টা প্রবলেম হয়। হ্যাঁ, জেনেটিক্যালি কিন্তু আমেরিকানদের মধ্যে একটা ডমিনেটিং টেন্ডেন্সি চলে আসে,
তো এটা আমাদের বাচ্চাদের মধ্যে চলে আসে, সে যেটা বলবে সেটা মনে করবে যে এটা হতে হবে, ও যে দেখে যে না এটা হচ্ছে না, তখন ডিজার্টেড অনেকে ফেরত আসে। আমি অনেক দেখছি বুঝছেন, বাংলা ইংল্যান্ড থেকে যে ভালো ব্যবসা করে, কিন্তু আমাদের আপনি দেখেন নিউ ইয়র্ক থেকে কয়টা মানুষ বাংলাদেশে যে ব্যবসা করে, যারা করে দুই একজন, ওরা কিন্তু দীর্ঘদিন বাংলাদেশের সঙ্গেই থেকে ব্যবসা করতো, ওর কিন্তু কোনো গ্যাপ নাই। কিন্তু হঠাৎ একজন মানুষ যে যখন বাংলাদেশে যায় বিজনেস করতে, সে কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না, আবার ব্যাক করতে হয় বেশিরভাগ, মানে এটা ধরেন 90% ব্যবসায় ব্যাক করা লাগে। নতুন প্রজন্ম এই যে পরিবেশগত কারণে বা আমলাতান্ত্রিক জটিলতা বলতে পারেন, মানে ওদের কাছে আরও কমপ্লিকেসি লাগে। হ্যাঁ, যেমন এই আমি আমি একটা উদাহরণ দিই যে ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ, এই যে প্রজেক্ট লোন, আপনি একজন ভালো উদ্যোক্তা, আপনার ধরেন জমি আছে, আপনার সব কিছুই আছে, আপনি একটা প্রজেক্ট সাবমিট করলেন, ব্যাংক চাইলে আপনাকে লোন দিতে পারে। যেমন আমার পরিচিত একজন, উনি 90 কোটি টাকা লোন পেলেন, হ্যাঁ, 3 একর জমির উপরে একটা প্রজেক্ট শো করে। ইউএসএতে বসে আপনি চিন্তা করতে পারবেন না, ওরা বলবে যে আপনাকে বলে স্টার্ট আপ লোন, স্টার্ট আপ লোন তাকেই দিবে যার কিছু আছে। হ্যাঁ, তো এরা ওইগুলো যে মিলাতে পারেন, ওখানে ব্যাংকিং পলিসিটাও আসলে টোটালি ডিফারেন্ট। আমি অনেকবার এখানে আমি চেষ্টা করছি এখানকার থেকে আপনি ফান্ড নিয়ে ওইখানে লোন দেওয়ার জন্য, কিন্তু ওইখানে যাদের অফিস নাই যে কোম্পানির, সে ফান্ডিং করতে গেলে অনেক প্রবলেম হয়, ব্যাক আনতে পারবে না টাকাটা। হ্যাঁ, আইনগত, হ্যাঁ, পলিসিগত অনেক ব্যাপার আছে। ওইখানে একটা কিছু প্রবলেম হয় বুঝছেন। হ্যাঁ, জয়েন্ট ভেঞ্চার টেঞ্চার করে অনেক আছে, অনেক পদ্ধতি, বাট ওইগুলো মেনটেন করাটা খুব টাফ, কারণ বিজনেস করতে গেলে অনেক রকম অনেক কিছুই একটু মানে টেকনিক্যাল ওয়েতে করতে হয়, যেটা লোকচুরি করে করতে হয়, কিন্তু ওই স্কোপটা থাকে না, যে কারণে ব্যবসা প্রফিটটা না বাংলাদেশে বিজনেস করে রিয়েল অ্যামাউন্টটা এখানে নিয়ে আসা ইটস ভেরি টাফ। না, গত কয়েক বছরে অপ্রিয় হলেও সত্যি কথা বিনিয়োগের মানে ব্যারোমিটার বলতে পারেন বা মিটার অনেক নিচে এখন। কেন সেটা ইদানিং? আগে তো একটা রাজনৈতিক পরিস্থিতিটা খুব খারাপ ছিল, হরতাল অবরোধ ইত্যাদি বেশি ছিল, এখন তো সেগুলা এখন আরও বেশি, এই কারণে যে ওই মানে রাষ্ট্রীয় পর্যায়ের থেকে মিথ্যাচার খুব বেশি করা হচ্ছে। হ্যাঁ, মানে যেটা না সেটাকে বেশি করে দেখানো হচ্ছে। আপনি দেখেন যে ওয়ান ডিজিটের লোনগুলো নিয়ে আসবে বলা হচ্ছে, কিন্তু সে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ইটস ইম্পসিবল। প্রত্যেকটা ব্যাংক এখন ধ্বংস হয়ে যাচ্ছে, ওয়ান ডিজিট তো দূরের কথা, এখন 20+ না হলে ইন্টারেস্ট রেট ব্যাঙ্কগুলো সার্ভাইভ করতে পারবে না। আপনার যদি আত্মীয় স্বজন থাকে বড় বড় কর্মকর্তা ব্যাংকের, জিজ্ঞাসা করে দেখেন ব্যাংকের অবস্থা খুবই খারাপ, লোন নিয়ে নিয়ে ওটার থেকে শেষ করে ফেলা হয়েছে। আজকে যে আসার আগে আপনার ওখানে আমি বসে রেস্টুরেন্টে দেখলাম যে এসএমইতে লোন দিবে, মানে স্মল বিজনেস, এই যে চাতুরতা দেখেন, স্মল বিজনেসে লোন দিবে কাদের টাকা, মানে এডিবির টাকা, বিশ্বব্যাংকের টাকা, অনেক অনেক ফান্ড আছে ওইখান থেকে দেবে, ওটা তো এমনি 2% দেয়, এডিবি বাংলাদেশ গভর্নমেন্টকে দিচ্ছে 2% ইন্টারেস্টে, তো সেই টাকা তো সে ওয়ান ডিজিটেই দিবে, এটা স্বাভাবিক। এই যে রাজনৈতিক সল চাতুরি, তারপর বলবে আপনি আসেন বিনিয়োগ করেন, ওয়া কি বলে ইন ওয়ান আমব্রেলা আপনি সব সার্ভিস পাবেন, আপনি বিড, হ্যাঁ, ওয়ান স্টপ সার্ভিস। তো আপনি বিডা, যেটা বলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বোধ হয়, বিডাতে আপনি একটা অ্যাপ্রুভাল নিতে যান তখন টের পাবেন, এত জটিলতা হচ্ছেন, এটা আমার মনে হয় না বিশ্বের কোনো দেশে আছে। ইদানিং আরও বাড়ছে, কারণ এখন চেইন অফ কমান্ড নেই দেশের কোনো ডিপার্টমেন্টে। একটা পিয়ন, সে দেখা গেল যে হয়তো আওয়ামী লীগের বড় নেতার কোনো আত্মীয়, সে কিন্তু তার ওই বসকে মানে না। বাংলাদেশের সিচুয়েশন যদি আমরা এরকম মনে করি যে বাংলাদেশ থেকে এখানে বিনিয়োগ করার জন্য আসে, এই ক্ষেত্রে কি অবস্থা? বাংলাদেশ থেকে এখানে বিনিয়োগ করতে আসার একটা অবস্ট্রাকল হচ্ছে, বাংলাদেশের অনেকেরই টাকা আছে, কিন্তু এরা এখন ওয়ার্ল্ডের উগান্ডার থেকে শুরু করে বহু দেশে বিজনেস করে। হ্যাঁ, বাংলাদেশ আগায় নিয়ে যাচ্ছে আমাদের বিজনেসম্যানরা, বাংলাদেশের 40টা আইটেম এক্সপোর্ট হচ্ছে বাইরে, তারপরে আপনার আমাদের মেডিসিন 132টা দেশে এক্সপোর্ট হয়, অনেকে তো আসলে খবরগুলো রাখে না। আমাদের ব্যবসায়ীরা অনেক ভালো করছে, কিন্তু আমেরিকাতে বা বড় দেশে আনতে গেলে যে ব্যাপারটা হয়, লিগালি আপনার তো টাকা আনতে হবে এখানে, বাংলাদেশ থেকে তো আপনি টাকা আনতে পারবেন না, এই যে সমস্যা। হ্যাঁ, হ্যাঁ, ইনভেস্ট করার জন্য প্রতিবন্ধক, এটা করে বিভিন্নভাবে টাকা আনে, এটা আপনার বলতে পারেন যে বৈধ পথে কেউ আসলে আনতে পারে না। কেউ হয়তো দুবাইতে আগে বিজনেস একটা ওপেন করে, ওইখানে ব্যাংক অ্যাকাউন্টটা করে ওইখান থেকে টাকা নিয়ে আসে, কিন্তু যদি বাংলাদেশে রিয়েলি কখনো তদন্ত হয়, যেটা মালয়েশিয়া নিয়ে এখন হচ্ছে, তাহলে কিন্তু এরা মানে প্রত্যেকে আইনগত একটা ঝামেলায় পড়ে যাবে যারা এখানে বিজনেস করে।
জন্য মানে বাংলাদেশে ওরকম আইনটা এরকম করা যায় যাতে মানুষ কনজারভেটিভ ইয়ে বলতে পারেন, এই যে মনিটারি সিস্টেমে কনজারভেটিভ ল, যেমন আমেরিকায় হচ্ছে কি আপনি টাকা বাইরের থেকে নিয়ে আসেন আপনাকে ওয়েলকাম জানাবে, হ্যাঁ, বাট ওই ফান্ড যাওয়ার ব্যাপারে রেস্ট্রিকশান আছে, কিন্তু এই ধরনের না, আমি একটা জেনুইন বিজনেস করতে আমি টাকা নিয়ে যাব, আমেরিকা কিন্তু আমাকে ঠেকাবে না, জাস্ট আমার হিসাবটাকে আমার সঠিকভাবে জাস্ট জায়গাগুলোতে প্রেজেন্ট করতে হবে, IRS বলেন, ব্যাংক বলেন, আমার অ্যাকাউন্ট্যান্ট বলেন, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় আমার সিমিলারিটি থাকতে হবে। কিন্তু বাংলাদেশে আপনি না পারবেন টাকা নিতে, না পারবেন পাঠাতে, নিলেও বিপদ। এই যে অনেকে টাকা রাখছিল ট্যাক্সি ড্রাইভারটার, এত কষ্টের টাকা রাখার পরে গভর্নমেন্ট হঠাৎ করে করলো কি, তদন্ত করা শুরু করলো যে বাইরের থেকে যা আমেরিকা থেকে, তাও আবার কে এটা করছিল আপনি জানেন কি না জানি না, আমেরিকা থেকে কারা বাংলাদেশে 1 লাখ টাকার উপরে ব্যাংকে রাখছে, এদের কিন্তু একটা ইনকোয়ারি হয়েছে বাংলাদেশে। হ্যাঁ, আমি ওই সময় বাংলাদেশে ছিলাম, জনতা ব্যাংকে বসে আছে এক ম্যানেজার, এখানে আমাকে দেখাচ্ছে, দেখেন ভাই কী পাগলামি এগুলা, আমি এখানে অনেক ট্যাক্সি ড্রাইভার চিনি, জানতে চায় নাকি, হ্যাঁ, ইনকাম সোর্স জানতে চায়, এটা ট্যাক্স পেইড কি না টাকাগুলো জানতে চায়। তো আমাদের এখানে ট্যাক্সি যারা চালায় এদের সবারই তো আসলে তো ট্যাক্স পে করা টাকা থাকে না, তো এরা আগে যেটা করতো এখন আবার সেটা শুরু করছে, বাংলাদেশের ব্যাংকে এখন কেউ টাকা রাখে না। আর রিসেন্ট যে ল করছে, আপনার যদি 10 কোটি টাকাও ব্যাংকে থাকে, ওই ব্যাংক দেউলিয়া হয়ে গেলে আপনি পাবেন 1 লাখ টাকা, অলমোস্ট হওয়ার পথে, এটা হবে। এদের প্রবলেমটা হচ্ছে এরা যেটা বলছে সেটা তো করে ফেলছে, কিছু ব্যাংকের মালিকদের স্বার্থের কারণে এটা করছে ওরা, ভীষণভাবে আতঙ্কিত অনেকেরই যার টাকা পয়সা আছে, অনেকেই ব্যাংক থেকে তুলে নিচ্ছে। আর এই হিড়িকটা যদি আরও বেশি করে পড়ে তাহলে কিন্তু ব্যাংকিং সেক্টর হঠাৎ করে একটা মানে এমনি তো বাজে অবস্থায় আছে, যেটা অর্থমন্ত্রী স্বীকার করছে মাঝে, গত মানে 7 মাসে তো গভর্নমেন্টই নিয়ে ফেলছে বোধহয় কত হাজার কোটি টাকা, এটা অ্যামাউন্টটা অনেক বেশি, বুঝছেন তো। আসলে অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের খুব এলোমেলো, সাইফুর রহমান যেভাবে গোছায় নিয়ে আসছিল ওই অর্থনীতিটা ওইভাবে নাই, যেটা অপ্রিয় হলো আসলেই সত্যি। মোহিত সাহেব পাগলামি করছে অনেক, হ্যাঁ, না মোহিত সাহেবের কিছু পলিসি ছিল, দু একটা ছিল ভালো, কিন্তু ওভারঅল ম্যানেজমেন্ট, মনিটারি ম্যানেজমেন্টে যে উনি ব্যালেন্স রাখতে পারেননি, যেমন আতিউর রহমানের মতো লোক আসছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে, এই লোকটা এসে একদম আগে যারা গভর্নর ছিল দেখেন ফরাসউদ্দিন, ফখরুদ্দিন, সবার মধ্যে একটা অন্যরকম পার্সোনালিটি ছিল, এই ভদ্রলোক এসে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাটা একেবারে ধ্বংস করে দিয়ে উনি বের হয়ে গেছেন, আর ওনার সাথে সমন্বয় ছিল না অর্থমন্ত্রীর, এই দুইজন মিলে মাখায় ফেলছে অর্থমন্ত্রী। তো এই সংকটের উত্তরণ উপায় কি? উপায় খুব টাফ, সত্যি কথা তো বলছে না, আপনি জিডিপির প্রবৃদ্ধি বলেন, ওরা দেখাচ্ছে 7 পয়েন্ট কত, আপনি ডাটা চান সারা বিশ্বে, আপনি জিডিপি বলতে ডাটা চান এক অ্যাট এ গ্লান্স দিয়ে দিবে আপনাকে যে দিস ইজ দ্য সিনারিও, আপনি বাংলাদেশে যান সবাই লোকচুরি করবে। কারণ দীর্ঘদিন সাংবাদিকতা করে এসছে, এবার আমিও চেষ্টা করছিলাম অর্থ মন্ত্রণালয়ে যে ডাটাগুলো নেওয়া যায় কিনা, পারিনি আমি, পুরা শুভঙ্করের ফাঁকে একটা উল্টা পাল্টা দেখাচ্ছে, এটা বোঝাচ্ছে ওটা বোঝাচ্ছে, কিন্তু মানে যদি কোনোভাবে গভর্নমেন্ট ফল করে তখন দেখবেন যে কতগুলি ফানি ম্যাটার এরা সামনে নিয়ে আসছে, এই যে প্রবৃদ্ধি এটা ইম্পসিবল, এই ভাঙাচোরা ওয়ার্ল্ডের এই অর্থনীতিতে ওরা বলছে 7 পয়েন্ট কত, এটা রিয়েল যদি শো করা হয় সেটা অনেক কমে যাবে। আপনাকেও ধন্যবাদ। অপ্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করে আপনার বার্তা।